এই যে আমার বন্ধু আজাদকে কুকুর কাও কাওটা দেখা কাওটা দেখা আমার বন্ধু এই অরিজিনালটা এই যে এই যে কামাল এই যে একটা এই একটা হ্যাঁ আমার বন্ধুর সবাই শুটিং এর ভিতরে একটা আজকে একটা প্যাশ শুটিং ছিল আমার রেড বডি প্যাশ শুটিং এর ভিতরে আমাদের ওই ভাই আমাদের ভাই আমাদের বন্ধু মানুষ কুকুর নিয়ে আসছেন উনি আর একটা কই আমার বন্ধু আজাদ হলো ঠিক আছে এই যে কুকুরটা এই যে এই যে কামড়টা এই একটা কামড় এই একটা কামড় আসলে খুব এটা মানে খুব মানে এই ছবিটা করতে যে এত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে যে বলার মতো পারে আজকে ডেড বডি ছবি কিন্তু শেষ কিন্তু আমরা ছবিটা দেখে মনে হলো যে একটা প্যাশ শুটিং লাগবে প্যাশ শুটিংটা করতে এসে আজাদ আজকে শেষ আহত হলো ডেড বডিতে আমার বন্ধু আজাদ আজাদ তুমি একটু বলো দেখবো ভালো আছো সুস্থ আছো একটু বলো বলো আমি সবসময় কুকুরকে ভয় পাই এই ভয়টা আজকে মনে হয় আমার এই সত্যি সত্যি ভয়টা আছে কাজে লেগে গেছে এই ছবিতে অভিনয় করতে আসছে মানে এটা কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ বাঁচাইছে যে ডাক্তার পুরাপুরি ডেবে যায় ডেবে গেলে আমার হাসপাতালে যেতে হইতো ইঞ্জেকশন নিতে হইতো তো আল্লাহ বাঁচাই দিয়েছে আপনার সবাই দোয়া করেন আর এই ছবি মনে হয় যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আগে সাপে কামড়াইছে আমার এই কুকুরে কামড়াইছে আবার কখন আবার আমার এই ডাইরেক্টর ইকবালের কামড় দেয় এটা ঠিক নাই আমরা সবাই ইকবালের লেগেও দোয়া করেন যেন না কামড় দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছবিটা ভালো মতো সবাই হলে যায় দেখবেন থ্যাংক ইউ মানে আজকে প্যাশ শুটিং এর ভিতরে ছিল ঠিক আছে আমাদের প্যাশ শুটিং এখানে মানে ডেড বডি যে একটা মানে একটা আধুনিক মুভি হচ্ছে আধুনিক মুভির মানে আমি সবসময় আমি বলি গল্প এক সুপার স্টার আমার কাছে বাংলাদেশের কোনো শিল্পী আমার কাছে সুপার স্টার না যে আমার কাছে শিল্পী সুপার স্টার যে গল্প কারণ গল্প ভালো হয় আপনার ছবি চলবে গল্প ভালো না হলে আপনার ছবি চলবে না যদি কেউ বলে যে আমি সুপার স্টার আমি এইটা ওইটা আমার চেটটা ঠিক আছে কোনো ফালতু কথা ঠিক আছে কোনো কথা গল্প সুপার স্টার থ্যাংক ইউ থাকবেন না ওর হারানোর দিকে